আমি গর্বের সাথে বলি, আমি একটি আওয়ামী পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকার কারণে লিবারেশন টাইম অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় আমার বাড়িতে তিনবার ডাকাতি করে রাজাকাররা। আমার দুর্ভাগ্য, আমি আমার সন্তানটাকে জীবন্ত অবস্থায় ছাই দিয়েছি, তাকে দেখাতে পারিনি। তো এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা এবং সঙ্গীত নিয়ে আসছেন আমাদের দক্ষিণবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর। আগে বলা হতো, কিন্তু আমি বলবো গোটা বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর, এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে, যিনি কিছুদিন আগে অস্ট্রেলিয়া ঘুরে এসেছেন, অস্ট্রেলিয়াতে বাংলা ভাষাভাষী মানুষদেরকে ইসলামী সংস্কৃতির সুন্দর সুরের যে সুললিত আওয়াজ সেটা শুনিয়ে এসেছেন গোটা বাংলাদেশের অহংকার। আমি গর্বিত যে আমি ওনার মতো একজন উস্তাদ পেয়েছিলাম, ওনার হাতে গান শেখার সুযোগ পেয়েছিলাম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যশোর জজ কোর্টের মহামান্য অ্যাডভোকেট এবং আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন উস্তাদ হজরত অ্যাডভোকেট জনাব রুকনুজ্জামান সাহেব। অ্যাডভোকেট জনাব রুকনুজ্জামান ভাইজানকে তিনার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একবার মোবারকবাদ জানাচ্ছি ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমার পরম প্রিয়, আমার পরম স্নেহাস্পদ প্রিয় ভাই কবি বিন সামাদ। আল্লাহ তাআলা বহু গুণে তাকে গুণান্বিত করেছেন, আল্লাহ তাকে দুনিয়াতে যেমন সম্মানিত করেছেন আখিরাতেও যেন এমন করে সম্মানিত করেন। সামনে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের মিডিয়ার প্রিয় ভাইরা যারা ঠিকানা টিভি প্রেসের সাথে থেকে কন্টিনিউ কন্টেন্টগুলোকে পৃথিবীর প্রান্তর প্রান্তরে পৌঁছে দিচ্ছে, এছাড়া যারা আমাদেরকে শুনছেন সামনে এবং পরবর্তীতেও যারা শুনবেন, সকলকে বিশেষ বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘক্ষণ সাইদি চাচা সম্পর্কে কথা শুনেছি, আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা এরপরেও কথা শুনবো আমাদের মাওলানা তৈয়বুর রহমান ভাইয়ের কাছ থেকে। আমার প্রিয় লাল ভাই যেমন সুন্দর করে বলেছেন, আল্লাহ তার কণ্ঠের দ্যুতি ছড়িয়ে দিন পৃথিবীর প্রান্তরে প্রান্তরে। প্রিয় ভাই সাইফুল্লাহ বিন কোরবান, মাওলানা রবিউল ইসলাম এবং আমাদের প্রিয় ভাই আব্দুল হাই সিদ্দিকী, সবাই সুন্দর করে অনেক কথা বলেছেন, যার কারণে আমি কথা বলবো না। আমি কেবলমাত্র সাইদি চাচার সাথে কিছু স্মৃতি আমার, আমি সেইগুলো আজকে সংগ্রহণ করতে চাই, না বলা কথাগুলো আজ প্রকাশিত হয়ে যায়। সম্মানিত অডিয়েন্স যারা শুনছেন এবং পরেও শুনবেন, আমি গর্বের সাথে বলি আমি একটি আওয়ামী পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকার কারণে লিবারেশন টাইম অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় আমার বাড়িতে তিনবার ডাকাতি করে রাজাকাররা। আমার বাবা রক্ত মাংসে একজন মুজিব ভক্ত মানুষ ছিলেন। মনিরামপুর থানাধীন চিনাটোলা বাজারে মসজিদের সাথে আমাদের একটি মুদি ব্যবসা ছিল। আমাদের দোকানে একটি প্যানাসোনিক টেপ রেকর্ডার ছিল। আলহামদুলিল্লাহ আমি সাইদি সাহেবের ভালোবাসায় মুগ্ধ হয়েছি আমার সেই শৈশবে। আমাদের দোকানে বাবা নিয়মিত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ক্যাসেট এবং হাবিব রহমান যুক্তিবাদীর ক্যাসেট বাজাতেন। সাইদি চাচার শব্দ চয়ন, সুললিত উচ্চারণ আমাকে চরম আকারে আবেগ আপ্লুত করত, হৃদয় লালিত স্বপ্ন তখন থেকেই আল্লাহ জীবনে যেন একটাবার হলে এই মানুষটার সাথে আমার দেখা মিলে যায়, এবং আমি যদি শুনি উনি অমুক জায়গাতে এসেছেন আমি অবশ্যই সেখানে যাব। অপোজিটে আরেকটা মানুষের দেখার স্বপ্ন ওই দোকানে ওই টেপ রেকর্ডারে শিল্পী কুমার শানুর গান বাজত। আমি ছোটবেলা থেকে কুমার শানুর গান শুনতাম, তাকেও দেখার প্রবল ইচ্ছা ছিল। কিন্তু 2001 সালে আল্লাহ যখন আমাকে যশোর ঈদগাহ ময়দানে মরহুম আল্লাহ দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার সুযোগ করে দিলেন, আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি, নতুন পথ খুঁজে পেয়েছি। আমার খুব মনে পড়ে 2001 সালে যশোর ঈদগাহ মাঠের সেই তাফসির মাহফিলে সালাতুল আসর থেকে মাগরিব অ্যাডভোকেট গাজী এনামুল হক ভাই কথা বলেছিলেন। সালাতুল আসরের আগ মুহূর্ত পর্যন্ত গাজী এনাম ভাই কথা বলেছিলেন, আসর টু মাগরিব দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি কথা বলবেন। আসরে নামাজ হলো, আমি কোট মসজিদে নামাজ পড়েছিলাম। যখন আমার নাম ঘোষণা হয় মাইক থেকে, এখান থেকে 23টা বছর আগে লিক লিকে ছিপছিপে একটা বাচ্চা ছেলে আমি রুকনুজ্জামান, আমার গান গাওয়ার আগ্রহটা যত বেশি ছিল তার চেয়ে বেশি ছিল আমার সাইদি চাচার সাথে দেখা করার, তার সোহবাত নেওয়ার। আমি পাগলের মতো মসজিদ থেকে দৌড়ে গেছি স্টেজে, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে গানটি আমি শোনাই সাইদি চাচার বাম পাশে দাঁড়িয়ে। গান শেষে চাচা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন,
আমার বুকে হাত বুলিয়ে দিলেন, আমার সমস্ত শরীর যে লোমগুলো যেন দাঁড়িয়ে গিয়েছে। আমি আজ অনুপ্রেরণা পাই। আমি মনে করি আমি রকনুজ্জামান হয়ে ওঠার পেছনে যদি কিছু মানুষের দোয়া ভালোবাসা থাকে এবং তা কাজে লাগে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে সাইদি সাহেবের দোয়া পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এরপরে অগণিত স্মৃতি তার সাথে আমার রয়েছে, অনেক দোয়া অনেক ভালোবাসা পেয়েছি। চাচা আমাকে গানের পাখি বলে ডাকতেন। খুলনা জিয়া হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে গান গাওয়ার দাওয়াত এলো। আমার মনে পড়ে, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আমি এই শহীদি গান শোনানোর পরে আমি যখন চাচার কাছে দোয়া চাওয়ার জন্য যাই, আমাকে জড়িয়ে ধরে বলেন, বাবা রকনুজ্জামান আজকে মনটা ভরে দিয়েছ, অন্তর ভরে দিয়েছ, তোমার গান শুনে আমি কেঁদে দিয়েছি। এমন করে আমাদেরকে আর কেউ ডাকবে না, এমন করে আমাদের জন্য আর কেউ কাছে ডেকে দোয়া করবে না। আজকে যে আয়োজন ইসলামী সংস্কৃতির বিকাশে আল্লামা দেহলুল হাসান সাইদির অবদান, এটা প্রতিষ্ঠিত সত্য। আজকে যারা এই আলোচনা দেখছেন শুনছেন, যারা উপস্থিত রয়েছেন, একটা সময় বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে গ্রামে গঞ্জে হাট বাজারে অশ্লীল গান বাজিয়ে আইসক্রিম বিক্রেতারা আইসক্রিম বিক্রি করত। আলহামদুলিল্লাহ এখন টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, কোরআনের তেলাওয়াত কোরআনের তাফসির শুনিয়ে শুনিয়ে আইসক্রিম বিক্রেতা বা কোনো হকার তাদের পণ্য বিক্রয় করে। এটা হলো আল্লামা দেলার হোসেন সাইদির সফলতা, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির জন্য তার ভূমিকা। আলহামদুলিল্লাহ আল্লামা দেলার হোসেন সাইদি আবিষ্কার করেছেন কবি মতি রহমান মল্লিককে। তিনি স্বপ্ন দেখতেন এই সবুজ জমিনে ইসলামী সংস্কৃতি বিপ্লবের। আল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি দিয়েছিল অনেক প্রখর। একটি সমৃদ্ধ ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার জন্য ইসলামী সংস্কৃতি বিপ্লব যে অনেক বেশি প্রয়োজন এটা তিনি জানতেন। আমার সাইফুল্লাহ বিন কোরবান ভাই সুন্দর কথা বলছিলেন, মাহফিলে আজকে রকনুজ্জামানরা ইসলামী গান গায়, কবির বিন সামাদ ইসলামী গান গায়, এটা আমাদের কোনো ক্রেডিট নয়, আমাদের মতো ছোট্ট ছোট্ট শিল্পীদেরকে ভালোবেসে জায়গা করে দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ইসলামী সংস্কৃতি বাংলাদেশে বেদাত নাজায়েজ এমন ফতোয়ার অভাব ছিল না, সেটা হোক মসজিদের মেম্বার অথবা তাফসির মাহফিলে বক্তার মুখ, সেখানে আমরা মাহফিলে গান গাইবে সাহস তো দুরহ। আলহামদুলিল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির অগণিত তাফসিরের ক্যাসেটে আমরা উর্দু আল্লামা ইকবালে লেখা প্রখ্যাত প্রখ্যাত গজলগুলো শুনেছি, কবি মতি রহমান মল্লিকের বাংলা গানের উচ্চারণ তার মুখে আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হযরত মাওলানা তারিক মনোয়ারকে তার মঞ্চে গান গাওয়ার স্কোপ দেওয়ার কারণে আমরা আল্লামা তারিক মনোয়ারকেও ওয়াজের ময়দানে পেয়েছি। আমরা অগণিত শিল্পীদেরকে ওয়াজের ময়দানে পেয়েছি, তাফসিরের ময়দানে পেয়েছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পাশে দাঁড়িয়ে গান গাওয়ার সুযোগ পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ। আজকে যদি ইসলামী সংস্কৃতির জন্য এই মানুষটা নিজেকে উজাড় করে না দিতেন, আমাদের মতো রকনুজ্জামান কবির বিন সামাদের ঠিকানা টিভি এই স্যার মিডিয়া কোনো কিছুই জন্ম হতো না। অতএব ইসলামী সংস্কৃতির যে আধুনিক রূপ আমরা দেখতে পাই, নিঃসন্দেহে সর্বোচ্চ ভূমিকার দাবিদার মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহ। সম্মানিত হাজিরিন, আজ অগণিত সাংস্কৃতিক কর্মী তৈরি হয়েছে, ইসলামী সংস্কৃতির যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ ব্রাহ্মণ্যবাদী জাহিলি সংস্কৃতিকে দু পায়ে দোলে এই জমিনে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং যার যা যা আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দিবেন ইনশাআল্লাহ, আমাদের অজান্তে আমাদের আমলগুলো যে বেদাত যে শিরকগুলো নষ্ট হয়ে যায়, উনি তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে যদি বিশ্লেষণ করি, দুই দিকে দুটি রূপ তার। তিনি মুমিনের জন্য ছিলেন সুপ্রিয় পানির এক ঝর্ণা ধারা, আর বাতিলের জন্য ছিলেন এক অগ্নি স্ফুলুঙ্গ, যে কোনো মুহূর্তে জ্বলে পুড়ে সারখার করে দেবে সকল নাস্তিক মুরতাদদের, এই ছিল ভয়, যার কারণে একটি সর্বকালের মিথ্যা নিকৃষ্ট মামলায় হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো করে অপবাদ দিয়ে তাকে আটকে রাখা হয়েছে।
সৌভাগ্য হয়েছে শুক্রঞ্জন বালির সাথে কথা বলার এবং দেখা করার। আল্লাহ তাআলা এই ঐতিহাসিক জানা যায় এই ছোট্ট গুনাহগারকেও শামিল হওয়ার তৌফিক দিয়েছিল। শুক্রঞ্জন বালি বলেছে, দেলো শিকদার আলাদা ব্যক্তি, দেলো রসেল সাইদি আলাদা ব্যক্তি। তিনি দুইটা টার্ম পিরোজপুরের এমপি ছিলেন, ওই অঞ্চলের সনাতন ধর্মম বলি যারা তারা মায়ের কোলে শিশু যেমন থাকে এমন নিরাপদ ছিল, এই কথা আপনারা ইতিমধ্যে মিডিয়াতে জেনেছেন। এই ইতিহাস চাপা থাকবে না, এই জুডিশিয়াল কিলিং একদিন সত্য রূপে বহিরূপ রূপে অগণিত তাওহিদবাদী মানুষের সামনে প্রকাশ পাবেই হবে ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিসসালাম যেমন করে নিষ্পাপ প্রমাণিত হয়েছিলেন, এই জমিনের মানুষ আজকে যারা রয়েছে তারাও দেখে যাবে, জেনে যাবে সর্বকালে নিকৃষ্ট মিথ্যায় কেমন করে যুগ শ্রেষ্ঠ একজন আলেমকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সম্মানিত ভাইরাম, আমি চাচাকে নিয়ে সারাদিনও যদি বলি শেষ হয় না। আমার একটি মাত্র সন্তান মুস্তাফা মনিম, আমি যখন মৃত্যুর খবরটা পাই, বিদ্যুৎ যেমন করে শক দেয় মানুষকে, আমার নিজের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গিয়েছিল এমন করে। আমার ছেলেটার চোখ দিয়ে দর দর করে যখন পানি পড়ছে, আমি আমার ছেলেটার দুই দিন সর্বোচ্চ কষ্টের কান্না দেখেছি যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির অর্ডার হয়েছিল সেদিন, এবং যেদিন তার মৃত্যুর খবর এসেছিল রাতে। আমার ছেলেটা আমাকে পাগলের মতো জড়িয়ে দেওয়ার পরে, আব্বু আপনি আমারে বলেছিলেন দাদুকে আমাকে দেখাবেন, আমাকে তো দেখাতে পারলেন না, আমাকে অন্তত জানাজায় নিয়ে চলে। এটা একটা বাবার জন্য অন্তরে সবচেয়ে বড় বেদনা। আল্লাহ যেদিন আমাকে পুত্র সন্তান দান করে, আমি ফোন করেছিলাম চাচাকে, চাচা আপনি দাদু হয়েছেন, আল্লাহ আমাকে একটি বরকতময় নেক সন্তান দিয়েছেন, আমি আপনার দাদুর নাম মুনিম রাখতে চাই। চাচা আমাকে ফোনে উত্তর দিয়েছিল, আমার দাদু হবে সম্মানিত সমৃদ্ধশালী, মুনিম হচ্ছে সমৃদ্ধশালী। চাচা তার সাথে যুক্ত করে দিলেন মুস্তাফা মুনিম। এটা আমার ছেলে জানে, যার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে না দেখো তার প্রতি তার একটা বিশাল ভালোবাসা এবং দরদ ছিল। আমার সন্তানকে আমি যখন ভিড়ের মধ্যে জানাজায় নিয়ে যাই, লক্ষ লক্ষ মানুষ সেখানে কাছাকাছি যাওয়ার সুযোগটা খুবই কম ছিল, কারণ আমার যাইতে প্রায় 11:15 বেজে যায়। আমার বাবা মুস্তাফা মুনিম আমারে বলে, বাবু আপনি আমারে নিয়ে চলেন, আপনি যদি আমাকে না নিয়ে যান আমি একা একা ওখানে চলে যাব। আমি বাধ্য হয়ে ভিড় মারিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে আমাদের দায়িত্বশীল ভাইদের সাথে যখন আমার দেখা হয় তারা আমাকে সেখানে পৌঁছাতে সহযোগিতা করে। আমার দুর্ভাগ্য, আমি আমার সন্তানটাকে জীবন্ত অবস্থায় সাইদি চাচাকে দেখাতে পারিনি, শুধু তার লাশটা দেখাতে পেরেছি। আর ফিরে এসে শুধু এই কথাটা বলেছি, বাবা যে জালিমদের রোশনালে পড়ে দাদু এমনভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই জালিমদেরকে মোকাবেলার জন্য তোমাদের মেধা মনন যোগ্যতাকে তীক্ষ্ণ করো, তোমরা বুঝিয়ে দাও আল্লামা দেলোয়ার হোসেন সাইদির চেতনা মরতে পারে না, তার মৃত্যুর মধ্য দিয়ে বরং কোটি কোটি প্রাণে তার চেতনা আরো শানিত হচ্ছে, যা বাতিলের মসনদকে তছনছ করে দেবে ইনশাআল্লাহ।